আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেবিন তাসনিম মাসুমা প্রতিবারের মতো আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে কিভাবে ব্রণের সমস্যাকে দূর করতে হয় এবং ত্বককে ভিতর থেকে স্থায়ীভাবে উজ্জ্বল, ফর্সা, কোমল, সফট করার উপায় বলে দিব। তেলাকুচা পাতার ঔষধি মহা গুণাগুণ আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব। মনাশী দীপক বলেছেন, মানুষের শরীরে যত ব্যাধি আছে তার প্রতিকারও পৃথিবীর কোনো না কোনো ভেষজ উদ্ভিদে আছে। ঠিক তেমন একটি ভেষজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রাকৃতিকভাবে আপনাদের ত্বকে ব্রণের সমস্যা দূর করে আপনাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল, ফর্সা করে তুলবে। তেলাকুচা এক প্রকার ভেষজ উদ্ভিদ। গ্রাম বাংলার গড়ে গড়ে চারপাশে এটিকে দেখতে পাওয়া যায়। এটিকে এক এক অঞ্চলে মানুষ এক এক নামে চিনে। অনেকে এটিকে কুচিলা, আবার অনেকে এটিকে তেলা নামেও চিনে থাকে। তেলা কচু, তেলা হচি, তেলা চূড়া, কেলা কচু, তেলাকুচা ও ইত্যাদি নামে এটিকে ডাকা হয়। অনেক অঞ্চলে এটিকে সবজি হিসেবে খাওয়া হয়। গাছটি ভেষজ ব্যবহারে এর পাতা, লতা, মূল ও ফুল ফল ব্যবহৃত হয়। এটির ফুল ও ফল দেখতে এরকম হয়ে থাকে। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট, প্রাকৃতিক উপাদান দিয়ে ভিডিও তৈরি করতে অনেক সার্চ করে, অনেক রিসার্চ করে এবং নিজে ইউজ করে তারপরে ভিডিও তৈরি করতে হয়। তাই একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আর এত কষ্ট করার পর যখন আপনাদের লাইক কমেন্ট পাই তখন নিজেকে ধন্য মনে হয়। তেলাকুচায় প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে, তাই এটি ব্রণ হওয়ার ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখে ত্বককে এবং একনে বা পিম্পল দূর করতে অনেক সাহায্য করে। তেলাকুচায় রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। এটি আপনি নিয়মিত খেলেও আপনার ত্বককে ভিতর থেকে স্থায়ীভাবে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। চলুন তাহলে এটি ত্বকে ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। কয়েকটি তেলাকুচা পাতা এর সাথে এক টুকরো কাঁচা হলুদ নিয়ে এটিকে একসাথে বেটে নেবেন এবং এর সাথে এক চামচ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে এটিকে ত্বকে ভালোভাবে লাগিয়ে নেবেন এবং 20 মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক পরিষ্কার করে ফেলুন। ভালো ফলাফলের জন্য এটিকে নিয়মিত দুইবার ব্যবহার করুন এবং কিছুদিন ব্যবহারে দেখবেন আপনার ব্রণের সমস্যা দূর হয়ে গেছে এবং আপনার ত্বককে স্থায়ীভাবে ফর্সা করেছে। আপনারা যদি আরও কোনো অনেস্ট রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আমি নিয়ে আসবো আপনাদের জন্য অনেক উপকারী ভিডিও। আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।